নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গ্লোব নিউজ। আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সকাল থেকেই ভক্তদের ভিড় কল্যাণেশ্বরী মন্দিরে, নববর্ষের প্রাক্কালে রাস্তা আলোকিতকরণ, নববর্ষে দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদান, সংবিধানের প্রতিলিপি ও গোলাপ ফুল দিয়ে আম্বেদকর জন্মদিবস পালন, মালদার বৃন্দাবনী ময়দানে ফুটবল প্রতিযোগিতা, সুন্দরবনে আজও পূজিত হন 131 কালী। আসছে বিস্তারিত খবরে। সকাল থেকেই ভক্তদের ভিড় কল্যাণেশ্বরী মন্দিরে। অন্যান্য জায়গার মতন বাংলা নতুন বছরের প্রথম দিনে আসানসোলের প্রাচীন মা কল্যাণেশ্বরীর মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। পুজোর ডালি নিয়ে ভক্তরা লম্বা লাইন দিয়ে একে একে পুজো দিচ্ছেন মন্দিরে। ঠাকুর স্থানকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। সারা বছর যেন ভালোভাবে কাটে তারই প্রার্থনায় ভক্তরা। ভালো লাগলো, কিন্তু কিছু কিছু ওই আপনার অসাধু এ আছে, যারা লোক ঢুকিয়ে দিচ্ছে, আমরা প্রোটেস্ট করেছিলাম, এটুকু পুজো ভালোভাবে দিয়েছি। বাংলার নতুন বছর 1430 সন। সকাল থেকে আসানসোল শিল্পাঞ্চলে বহু প্রাচীন ঘাঘর বুড়ি মন্দিরে ভক্তদের পুজো দেওয়ার ভিড় রয়েছে। ঘাঘর বুড়ি মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা শরবতের ব্যবস্থা করেছি, চায়ের ব্যবস্থা করেছি, পুণ্যার্থীদের জন্য লাইনের ব্যবস্থা করেছি এবং লাইন সেট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। পুলিশ প্রশাসনও আমাদের যথেষ্ট হেল্প করছে এবং আমাদের যে ঘাগরবুড়ি ধর্মচক্র সেবা সমিতি আছে, কালীপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি, এনার সদস্যবৃন্দ সব আমরা আছি একসাথেই এবং মা ঘাগরবুড়ির সুষ্ঠুভাবে যাতে পুজো হয় সে ব্যবস্থা করবার আমরা চেষ্টা করছি। সকাল থেকে হাজার হাজার ভক্ত পুজো দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ান। ভোর 3টে থেকে পুজো শুরু করা হয় মন্দিরে। মায়ের মন্দির সকাল পুজো শুরু হয়েছে ভোর 3:15, তখন থেকে পুজো শুরু হয়ে আসছে। দর্শনার্থীরা লাইন দিয়ে পুজো দিচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে, পুজো দেওয়ার পর বাইরে মায়ের স্নান জল তিলক দেওয়া হচ্ছে। পুজোয় ভোগের আয়োজনও করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরও জমজমাট ঘাগরবাড়ি মন্দির। মা আসেন না যেমন ভিড় হয়, প্রতিবারের তেমনি ভিড় হয়েছে। আজকে 1430 সাল পয়লা বৈশাখ, শুভদশা, শনিবার, সুস্থ শান্তি ভালোভাবে ভক্তরা পুজো দিচ্ছে এবং সবাই আনন্দ আনন্দ হচ্ছে। জয় মা ঘাগরবাড়ির চন্ডিকি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নববর্ষের প্রাক্কালে রাস্তা আলোকিতকরণ। বাংলা নববর্ষের প্রাক্কালে গতকাল মন্ত্রী বিধায়ক অরূপ রায় নিজ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে হাওড়া পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা অত্যাধুনিক এলইডি সামগ্রী দ্বারা আলোকিতকরণ সম্পন্ন করেন, আর তারপরেই তা জনগণের জন্য উন্মোচিত করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নববর্ষে দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদান। দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদানের মধ্য দিয়ে শুরু হলো বাংলার নতুন বছর। এদিন সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থা প্রত্যুষার পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয় মশারি, গামছা এবং নতুন বস্ত্র। জলপাইগুড়ি কলরা নদীর সংলগ্ন অ্যালি এলাকায় প্রাত ভ্রমণকারীরা এই সংস্থা তৈরি করেছেন। প্রতি বছর নববর্ষের দিন তারা একটি সেবামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। এ বছরে তার অন্যথা হয়নি। অমাবস্যার দিন জলপাইগুড়ি নেতাজি পাড়া কালীবাড়িতে দুস্থ মানুষদের মধ্যে
নতুন বস্ত্র প্রদান করলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বিষয়ে প্রত্যুষার একজন সদস্য জানান, আমরা প্রতি বছর এরকম সেবামূলক কাজ করে থাকি, এবারও করলাম এবং পরবর্তীতেও করে যাব। পরিবেশ তথা সমাজকে সুস্থ রাখাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রত্যুষা একটি সমাজসেবী প্রতিষ্ঠান, যার মুখ্য উদ্দেশ্য হল বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা এবং বরিষ্ঠ নাগরিকদের পাশে দাঁড়ানো, আত্মজনদের পাশে দাঁড়ানো, তাদের অসহায় কেউ হয়ে পড়লে, অসুস্থ হয়ে পড়লে পরে তাদের পাশে দাঁড়ানো। আজকে এই কালীবাড়িতে আমরা সমবেত হয়েছি, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে দুস্থ মূলত শ্রমজীবী মানুষদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। করলা বাঁধে যে সমস্ত গাছগুলো প্রত্যুষার তরফ থেকে রোপণ করা হয়েছে তার বৃক্ষমূলে জল সঞ্চয় করে আমাদের এই অনুষ্ঠান চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সংবিধানের প্রতিলিপি ও গোলাপ ফুল দিয়ে আম্বেদকর জন্মদিবস পালন। ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান করা হলো দক্ষিণ হাওড়ায়। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরীর নির্দেশে তপশিলি জাতি ও উপজাতি এলাকাসহ সাধারণ মানুষের হাতে ভারতীয় সংবিধানের প্রতিলিপি ও গোলাপ ফুল তুলে দেওয়া হলো। দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করা হলো এই অনুষ্ঠান। দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রীতম দাস জানান, বর্তমানে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষের স্বাধীনতার অধিকার, মৌলিক অধিকার, ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘন করছে ও সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আটকে ক্ষমতা ও বল প্রয়োগ করে মানুষকে প্রভাবিত করে যেভাবে সংবিধানে বর্ণিত শব্দের অবমাননা করছে তা গ্রহণযোগ্য নয়। এরই প্রতিবাদে সাধারণ নগরবাসীদের অধিকার ফিরিয়ে আনতে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রীতম বাবু। ডাক্তার বি আর আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে, যিনি সংবিধানের উপকার, তার পূর্ণ জন্মদিবসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা দক্ষিণ হাওড়ার বিধায়িকা শ্রীমতী নন্দিতা চৌধুরী এবং জেলা যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রার নির্দেশে আমরা দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সাধারণ মানুষের হাতে হাতে ভারতের সংবিধানের প্রতিলিপি তুলে দেব এবং তার উদ্দেশ্য একটাই, এই মুহূর্তে ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় সরকার যেভাবে ভারতবর্ষের সংবিধানের যে মূল বৈশিষ্ট্যগুলি, স্বাধীনতার অধিকার, মানুষের মৌলিক অধিকার, ধর্ম নিরপেক্ষ, যেভাবে ভুল লুণ্ঠিত করছে সেইগুলি মানুষের কাছে তুলে ধরতে এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে, আমরা জানি ধর্মে ধর্মে যুদ্ধ লাগাচ্ছে এবং 100 দিনের টাকা, মানুষের যে অধিকার, সেই হকের টাকা থেকে বঞ্চিত করছে, সেই উদ্দেশ্যে মানুষকে, মানুষের কাছে বার্তা তুলে দিতে আজকে আমাদের দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার বৃন্দাবনী ময়দানে ফুটবল প্রতিযোগিতা। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছিল আন্তঃজেলা অনূর্ধ্ব 12 ফুটবল প্রতিযোগিতা। শুক্র, শনি ও রবি 3 দিন ধরে প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। মোট 4টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। মালদা জেলায় অনুষ্ঠিত হবে 2টি সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতা। মালদা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, IFA সম্পাদক অনির্বাণ দত্ত, মালদা জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য দেবব্রত সাহা সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা। প্রথম দিন সেমিফাইনালে মুখোমুখি হয় সাউথ 24 পরগনা DSA বনাম নদিয়া DSA। এছাড়াও হুগলি DSA ও শিলিগুড়ি MKP দল অংশগ্রহণ করে অনূর্ধ্ব 12 ফুটবল প্রতিযোগিতায়। মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বাবু বলেন, জেলা অনূর্ধ্ব 12 ফুটবল প্রতিযোগিতা সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায়। তীব্র দাবদাহ থাকলেও সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে মাঠে। IFA অনূর্ধ্ব 12 এটা টুর্নামেন্ট হচ্ছে, DSA তার পুরো সহযোগিতা করছে বৃন্দাবনী মাঠে,
আমাদের বিশ্বজিৎ বাবু আইফের ভাইস প্রেসিডেন্ট ও মুর্শিদাবাদ জেলা ডিএসএর সেক্রেটারি তিনি এসেছেন। আমাদের এখানকার বরুণ সর্দার কাউন্সিলর এবং ডিএসএর কর্মকর্তা, আমাদের সমীর আছে, আমাদের বাবু আছে, অনেকেই আছে যারা আছেন। খেলাটা যাতে ভালো, প্রচণ্ড তাপবাহ, তার মধ্যে সমস্ত মেজার আমরা রাখছি। কে অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে যাওয়া, জল দেওয়া, অ্যালকোহল চা দেওয়া, অন্য অন্য যা যা প্রয়োজনীয় আমরা দেখছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনে আজও পূজিত হন 131 কালী। সুন্দরবনে গৌরেশ্বর নদীর তীরে চড়ক মেলার হাজারি কালী পুজোয় আজও পূজিতা 131 কালী। এই মেলায় বা শ্রী শ্রী হাজারি কালী পূজায় যারা মানত করেন, কলকাতা থেকে, বারাসাত থেকে, দক্ষিণে আমতলি, জুনলা, মোল্লাখালী, শমশেরনগর, গোসাবা, রাঙাবেলিয়া বিভিন্ন জায়গার থেকে এখানে মানত করে এবং তারা বছরের শেষে ঠিক নীল পূজার দিনে এই পূজাটা হয়। পূজাটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে পূর্ব খেজুরবেড়িয়া গ্রামে হাজারি কালী মন্দিরে। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের গৌরেশ্বর নদীর তীরে খেজুরবেড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী হাজারি কালী মেলা ও চড়ক মেলা 118তম বর্ষে পদার্পণ করল। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। এই কালী মেলার বিশেষ বৈশিষ্ট্য হল 131টি কালী প্রতিমাকে এনে এখানে পূজা করা হয়। 150 বছর আগে পুরাতন এখানে বড় ঠাকুরের আমলের পূজা। সুন্দরবন ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে কামনা বাসনা ও মানত করেন এই 131 মায়ের কাছে। মায়ের মন্দিরে বহু পাঠা বলি দেওয়া হয়। মেলায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রাজেশ মণ্ডল সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাছা পূর্ব খেজুরবেড়িয়া হাজারি কালী মন্দির ভীষণ মানুষের জনগণ সম, এই প্রতিমা মানতকারীদের বহু দূর থেকে মানত দেয়, বরানগর, গড়িয়া ওই লাইন থেকে সোনারপুর, তোমার এদিকে আবাদ, মোল্লাখালী, ভোলাখালী, ক্যানিং দিক থেকে, সুন্দর পুরো প্রপার সুন্দরবন থেকে প্রতিমা আসে। আর আমি এখানে পুজো করছি, বাবা 95 বছর অবধি বাবা পুজো করে চলে গেছে, আমি তারপরে পুজো করছি 25 বছর পরে, 115-120 বছর অবধি আমরা এখানে পুজো পাঠ করছি। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী, হাজারি কালী মন্দিরের পুরোহিত। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। সবাইকে আরও আরেকবার বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের গ্লোব নিউজ। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।